বন্ধুরা, অনেক চিন্তা ভাবনা করে, অনেক হিসেব নিকাশ করে একটা ব্যবসা করবেন সিদ্ধান্ত নিয়েছেন। কি ব্যবসা করবেন, কোথায় ব্যবসা করবেন সেটাও ঠিক, আর শুধু বাকি আছে একটা ভালো দিন দেখে সেই ব্যবসার কাজ শুরু করে দেওয়া। আর এখানে দাঁড়িয়েই আপনাদের সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো ট্রেড লাইসেন্স। যে কোনো ধরনের ব্যবসা শুরুর প্রথম এবং প্রাথমিক শর্ত হলো এই ট্রেড লাইসেন্স। তারপর শুরু করতে পারবেন ব্যবসার যাবতীয় কাজ। তাই আজ আপনাদের সঙ্গে আলোচনা করব ট্রেড লাইসেন্সের ব্যাপারে, যাতে ব্যবসা শুরু করার পর আপনারা যেন আইনি জটিলতার মধ্যে না পড়েন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জীবিকা আপডেট, আর আমি আপনাদের বন্ধু বিশ্বরূপ। আমি আমার চ্যানেলে আপনাদের অনেক বিজনেস আইডিয়ার ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলিতে আপনাদের অনেক ভালোবাসা এবং সাপোর্ট পেয়েছি। আপনাদের মধ্যে অনেক দর্শক বন্ধুদের রিকোয়েস্ট ছিল যে ব্যবসা করার জন্য সর্বপ্রথম যেটা আমাদের দরকার, প্রত্যেক ব্যবসার আইডিয়াতেই আমরা বলছি আপনাদের ট্রেড লাইসেন্স করতে হবে। সেই ট্রেড লাইসেন্সটা কী, কেন এই ট্রেড লাইসেন্স করব, কোথায় আমরা করব এবং কী কী ডকুমেন্টস লাগবে, এটা যখন একটা লাইসেন্সের ব্যাপার তাহলে নিশ্চয়ই এর জন্য একটা ফি লাগবে, সেই ফিটাই বা কত, সেই নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেওয়ার আপনাদের থেকে অনুরোধ ছিল। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব ব্যবসার অনুমতিপত্র অর্থাৎ ট্রেড লাইসেন্সের ব্যাপারে। আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং এমনই আরও অনেক উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন এবং অল অপশানেও প্রেস করে দিন, যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে আপনারা কতটুকু উপকৃত হবেন। প্রথমেই আলোচনা করব ট্রেড লাইসেন্স কেন দরকার হয়। তার আগে অতি সহজভাবে আমরা বুঝে নিতে চাইব যে এই ট্রেড লাইসেন্সটা কী। দেখুন, ট্রেড লাইসেন্সের অনেক সংজ্ঞা আছে, অনেক অ্যাক্ট আছে, অনেক আইনি সংজ্ঞা আছে, অনেক ধারা আছে, কিন্তু সেই সমস্ত ধারা আমরা প্রথম অবস্থায় যখন ব্যবসা করব অত ধারা আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা শুধু জানতে হবে আমাদের ট্রেড লাইসেন্সটা করতে হবে ব্যবসা শুরুর আগে। তো ট্রেড লাইসেন্সটা কী একদম সহজভাবে আপনাদের একটু বুঝিয়ে দিতে চাই। ট্রেড লাইসেন্স হচ্ছে আপনি যে ব্যবসা শুরু করতে চলেছেন বা ব্যবসা করবেন সেই ব্যবসার সরকারি অনুমতিপত্র। অর্থাৎ আপনি যে ব্যবসা করছেন আপনার এলাকায়, সেই এলাকার স্থানীয় প্রশাসন আপনার ব্যবসার সম্বন্ধে অবগত হলো এবং সেই ব্যবসাটা আপনাকে করার অনুমতি দিল, এবং সেই অনুমতি দিয়ে যে সার্টিফিকেট বা একটা দলিল দেবে সেই সার্টিফিকেটটাই হলো আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স। এখন তাহলে জেনে নেব এই ট্রেড লাইসেন্স থাকলে আপনার ব্যবসার জন্য আপনার কী কী উপকার হতে পারে, অর্থাৎ এই ট্রেড লাইসেন্স থাকলে আপনার কী কী উপকার হতে পারে ব্যবসার ক্ষেত্রে। আপনি যদি আপনার কোম্পানি অথবা আপনার ব্যবসার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে চান, অর্থাৎ কোম্পানির নামে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে চান সেটা কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট হতে হবে। তাহলে সেই কারেন্ট অ্যাকাউন্ট যদি আপনি খুলতে চান কোনো ব্যাঙ্কে, তাহলে অবশ্যই আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স থাকতে হবে। আপনি যদি আপনার ব্যবসার জন্য লোন নিতে চান, সেটা সাবসিডি যুক্ত হতে পারে অথবা সাবসিডি না হলেও যদি লোন নিতে চান, ব্যবসাটাকে বাড়াবার জন্য লোন নেবেন, তাহলে আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স অবশ্যই থাকতে হবে। ব্যবসার ট্রেড লাইসেন্স না থাকলে আপনি এক্সপোর্ট এবং ইম্পোর্ট করতে পারবেন না। ব্যবসার জিএসটি, সেন্ট্রাল এক্সাইজ, ইএসআই, পিএফ এর মতো ক্ষেত্রে আপনি আপনার ব্যবসার রেজিস্ট্রেশন করতে পারবেন না যদি আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স না থাকে। বিভিন্ন ব্যবসায়িক সংগঠন অথবা সমিতির সঙ্গে আপনাদের কোনো সময় যুক্ত হবার প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু যদি আপনাদের ট্রেড লাইসেন্স না থাকে তাহলে আপনারা ব্যবসায়িক সংগঠন বা ব্যবসায়িক ইউনিয়নের সঙ্গে যুক্ত হতে পারবেন না। যদি আপনাদের ট্রেড লাইসেন্স না থাকে তাহলে প্রশাসনিক ক্ষেত্রে যদি চেকিংয়ে আসে আর যদি আপনি ধরা পড়েন আপনার ট্রেড লাইসেন্স নেই, ট্রেড লাইসেন্স ছাড়া আপনি ব্যবসা করছেন, তাহলে আপনার অর্থদণ্ড এবং কারাদণ্ড দুটো হতে পারে অথবা আলাদা আলাদা হতে পারে। আর আপনি যদি আপনার ব্যবসার ইন্স্যুরেন্স করাতে চান তাহলে আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স অবশ্যই দরকার। এবার জেনে নেব আমরা এই লাইসেন্সটা কোন দপ্তর থেকে পাব, কোথায় আমরা যোগাযোগ করব এই লাইসেন্সের জন্য। কলকাতার জন্য কেএমসির লাইসেন্স দপ্তর থেকে আমরা এই ট্রেড লাইসেন্স পাবো,
জেলার শহরগুলিতে সংশ্লিষ্ট মিউনিসিপ্যালিটির দপ্তর থেকে এবং গ্রাম পঞ্চায়েত অঞ্চল হলে পঞ্চায়েতের সংশ্লিষ্ট দপ্তর থেকে আমরা এই লাইসেন্স পাব। আমরা যখন এই লাইসেন্সের দরখাস্ত করব বা আবেদন করব, তখন আবেদনপত্রের সঙ্গে কিন্তু আমাদের লাইসেন্স ফি বাবদ নগদ মূল্য সেখানে জমা দিতে হবে। বিভিন্ন এলাকা অনুযায়ী এই লাইসেন্স ফি বিভিন্ন রকম হয়, তবে সর্বনিম্ন 500 টাকার বিনিময়ে আপনারা এই ট্রেড লাইসেন্স পেতে পারেন, সেটা গ্রামাঞ্চলে হতে পারে। নতুন লাইসেন্স দেওয়ার পাশাপাশি পুরনো লাইসেন্স নবীকরণ অর্থাৎ রিনিউয়াল করাও এই দপ্তর থেকে হয়ে থাকে। সাধারণত মেট্রো শহরগুলিতে এই লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াটি 10 দিনের মতো সময় লাগে, তার আগেও হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম 10 দিন সময় লাগে। আর গ্রামাঞ্চলে বা শহরতলিতে এই লাইসেন্স পাওয়াটা, এই লাইসেন্স পাওয়ার সময়টা আপনাদের 15 থেকে 20 দিন সময় লাগে ম্যাক্সিমাম, কিন্তু এর আগেও হয়ে যায়। এবার আলোচনা করব এই ট্রেড লাইসেন্স বানাতে গেলে আপনাকে কী কী ডকুমেন্টস দিতে হবে। আপনারা যদি মেট্রো শহর এবং মিউনিসিপ্যালিটির আন্ডারে বসবাস করেন, তাহলে আপনারা অনলাইনেও, অনলাইন পোর্টালের মাধ্যমে আপনারা এই ট্রেড লাইসেন্সের আবেদন করতে পারেন। তবে আমি রেকমেন্ড করব আপনারা অনলাইনে না গিয়ে আপনারা অফলাইনে অর্থাৎ সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে আপনারা ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করুন, তাহলে আপনাদের অনেক ক্ষেত্রে সুবিধা হবে। যেমন ধরুন, কোনো এক জায়গায় যদি আপনাদের কোনো রকম মিস্টেক হয়, তাহলে আপনারা অফলাইনে যদি সেই কাজটা করেন, তাহলে সেই অফলাইনে কাজের সময় আপনারা সেই ব্যাপারটা যখনই জানতে পারবেন, সেই ভুলটা সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে পারবেন বা রেক্টিফাই করতে পারবেন। সেক্ষেত্রে আমার রেকমেন্ড অনুযায়ী আপনারা যদি অফলাইনে বা দপ্তরে গিয়ে ট্রেড লাইসেন্স করান, তাহলে আমার মনে হয় আপনাদের অনেক সুবিধা হবে। হয়তো একটু আপনাদের খাটাখাটুনি হবে, একটু দৌড়ঝাঁপ করতে হবে, কিন্তু আমি মনে করি তাতে অনেকটা সুবিধা হবে আপনাদের। ট্রেড লাইসেন্স করার জন্য আপনাকে ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গে, আপনি যদি আপনার ব্যবসার যে জায়গাটা, সেই জায়গাটা যদি অফিস বা দোকান যেটাই হয়ে থাকুক না কেন, সেটা যদি আপনার নিজের হয় অর্থাৎ আপনি যদি তার মালিকানাধীন হন, ওই জায়গার জন্য যে ট্যাক্স সাবমিট করেন সেই ট্যাক্সের রসিদ অথবা দলিল আপনাকে জেরক্স সাবমিট করতে হবে। আর যদি সেই জায়গাটা ভাড়া নিয়ে থাকেন, তাহলে ভাড়ার রসিদ, চালান, বিল অথবা ভাড়ার যে এগ্রিমেন্ট হয় সেই এগ্রিমেন্টের জেরক্স দিতে হবে আবেদনপত্রের সঙ্গে। আর জায়গাটা যদি আপনি লিজে নিয়ে থাকেন, তাহলে লিজের যে চুক্তিপত্র, সেই চুক্তিপত্রের জেরক্স আপনাকে দিতে হবে আবেদনপত্রের সঙ্গে। আর সেই মালিক, যেই মালিকের জায়গা, সেই মালিকের থেকে একটা NOC নিয়ে আপনাকে জমা দিতে হবে। এবং যদি পার্টনারশিপ হয়, তাহলে আপনাকে পার্টনারশিপের যে ডিড অর্থাৎ পার্টনারশিপের যে দলিল, সেইটার জেরক্স আপনাকে জমা দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই তার ID প্রুফ জেরক্স জমা দিতে হবে। আপনার ব্যবসার স্থানের পাশের প্রতিবেশীদের থেকে একটা নো অবজেকশন সার্টিফিকেট আপনাদের জমা দিতে হবে, যাতে তারা আপনার এই ব্যবসাতে কোনো রকম অসুবিধে ফিল করছে না, এই মর্মে একটা লিখে দিতে হবে। ট্রেড লাইসেন্সের জন্য বিভিন্ন মিউনিসিপ্যালিটি অথবা পঞ্চায়েতের ওপর নির্ভর করে কত ফিস জমা নেবেন, সেখানকার গভর্নিং কমিটি এই ফিসটি নির্ধারণ করেন। এছাড়া ট্রেড লাইসেন্সের আবেদনকারীকে অবশ্যই 18 বছর হতে হবে এবং কোনো রকম তার প্রতি ফৌজদারি মামলা নেই এমন হতে হবে। যদি ফৌজদারি মামলা আপনার প্রতি থেকে থাকে, তাহলে আপনি ট্রেড লাইসেন্স পাবেন না। তাহলে বন্ধুরা, নিশ্চয়ই বুঝে গেলেন কোথায় এবং কীভাবে ট্রেড লাইসেন্স পাবেন, আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স থাকা কেন জরুরি। আশা করি আমার এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।